আসসালামু আলাইকুম। আশা করি সকল জেসম ভাই বন্ধুরা ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে যে সেট দেখতে পাচ্ছেন স্যামসাং দোস B310 ই সেটটার মডেল, তো সেটাতে সমস্যা নেটওয়ার্কের সমস্যা বন্ধুরা দেখতে পাচ্ছেন। নো সার্ভিস এটা চার্জিং এসে দাঁড়িয়ে আছে, কোনো নেটওয়ার্ক আসে না, প্রায় অনেক সময় ধরে সেটটা চালু করে রাখা হয়েছিল। তো বন্ধুরা এই নেটওয়ার্কের সমস্যাটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে ফাউন্ড করবেন এই সমস্যাটা। তো বন্ধুরা প্রথমে আমরা সেটটা খুলে নেব, ভিতরে সিম ছিল এয়ারটেল সিম দেখুন। তো আমার লাটগুলো অলরেডি আমার খোলা আছে, তো আমি ফোনটা একটু খুলে নেব। সেটা স্টিকারটা অবশ্য উঠানো নেই, বন্ধুরা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যান্টেনার, এখান থেকে লাইন আসছে, এখান থেকে সুইচ। তো এখান থেকে আপনার এটা যে পার্টসগুলোর মাধ্যমে আপনার এটা নেটওয়ার্ক আইসি, এটা নেটওয়ার্ক আইসি। তো বন্ধুরা আমরা প্রথমে যে কাজটা করব সেটা আমরা দেখব যে আমাদের নেটওয়ার্কের এই লাইনটা এখান থেকে আইসির পরে যে লাইনটা এসেছে এখান থেকে মনে করেন যে আপনার লাইনটা এদিক দিয়ে দিতে পার্সের মাধ্যমে আসছে কি না, বা এখানে কোনো পার্স ড্যামেজ হয়েছে কি না সেটা আমরা দেখব। দেখার পরে আমরা এই করব। তো এর জন্য আমরা মিটার ব্যবহার করব। বন্ধুরা প্রথমে আমরা এখান থেকে এ পর্যন্ত লাইন আমরা চেক করব। এখানে প্রথম লাইনটা আছে পর্যন্ত আমাদের এ পর্যন্ত লাইনটা ঠিক আছে, এখান থেকে তার লাইন বন্ধুরা আমাদের এই লাইনটা কিন্তু ঠিক আছে, এখানে কোনো পার্টস ড্যামেজ নেই। তো এর জন্য যেহেতু চার্জিং এসে দাঁড়িয়ে থাকে, তো এর জন্য আমি প্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে নেটওয়ার্কের আমি কোনই করব না, প্রথমে আমি একটু ভালো করে সার্ভিসিং করে দেখব, একটু সার্ভিসিং করে দেখি। এভাবে আমরা একটু সিম রুটে চেক করে দেখব যে আমাদের কোনো কাজ হয়েছে কিনা। এই স্যামসাং বোর্ডগুলো হেড দিতে খুব সাবধান হবে, কারণ এই বোর্ডগুলো খুবই টেস্টিং করা বোর্ড, মানে যে আইসি নষ্ট হলে পরে আপনার সিপিইউ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কাজ করাটা আমাদের সেটা পুরো ডেট হয়ে যাবে, আমাদের এর কাজ করাটাই খুব ঝামেলা হবে। তো আমাদের বোর্ডটা ঠান্ডা হওয়ার পরে আমরা একটু চেক দেবো।
যেহেতু আমাদের নেট ইন্টারনেটটা এখানেই রয়েছে, তাহলে কিন্তু আমাদের ই করা লাগতেছে না, বোর্ডিং তো বসাইতে হচ্ছে না, তখন জাস্ট সিমটা সিমটা পেলে আমরা বুঝতে পারবো যে নেটওয়ার্ক আসছে কিনা। আমরা একটু ওয়েট করব, বন্ধুরা আমাদের কাজটা কিন্তু হয়নি, এখনো সার্চিং আছে। তো এরপরে স্টেপ যেটা করব, আমরা প্রথমে লাইনটা দেখলাম ঠিক আছে, যেহেতু আমাদের এখানে সবকিছু লাইন পুরো পরিপূর্ণ লাইন ঠিক রয়েছে, নেটওয়ার্ক আইসিটা খুব কম নষ্ট হয় এটার। তো আমি এই সমস্যার কারণে আমি যেটা করব সেটা জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আইসি, এটা ক্রিস্টাল আইসি বলে এটাকে, ক্রিস্টাল আইসিটা এটাতে মানে যে সুইচিংয়েরও কাজ করে, কিন্তু এটা চালু হতেও সাহায্য করে এটা, আবার এটা কিন্তু নেটওয়ার্কেরও সমস্যা করে অনেক সময়, এটার জন্য কিন্তু নো সার্ভিস এমার্জেন্সি সার্চিং লেখা আসে থাকে। তো আমি এখন জাস্ট আমি ক্রিস্টাল আইসিটা চেঞ্জ করব। ফার্স্ট আমি এই ক্রিস্টাল আইসিটা চেঞ্জ করব। এখন এই আইসিটা কিন্তু সচরাচর আমরা পাই না, কিনতে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি আর একটা ডেপফোনের থেকে আমি এটা লাগানোর চেষ্টা করব। ডেপফোন থেকে বন্ধুরা এটা হচ্ছে আমার ডেড ফোন, আর এটা হচ্ছে আমার রানিং ফোন। তো এটাতে নেটওয়ার্ক সমস্যা, আমি এই ক্রিস্টাল আইসিটা নিয়ে আমি এখানে বসাবো। তার কারণ বোর্ড দুটো আমি একই দিকে রাখছি, তো আমার মানে ক্রিস্টালটা লাগানো হয়েছে, বোর্ডটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। বোর্ডটা এখন একটু ঠান্ডা হয়েছে, সরিয়ে নিলাম একটা। এখন আমি বোর্ডের মতো লাগিয়ে দেব,
এখন আমরা ওপেন করে দেখবো যে আমাদের নেটওয়ার্ক আসে কিনা। সার্চিং আমরা তো অপেক্ষা করবো। নদী কে আছে রবি লেখা আসছে এবং নেটওয়ার্ক আসছে।